আসসালামু আলাইকুম তো গত লেকচার ভিডিওতে আমরা এল এবং এস শেখাটা কমপ্লিট করেছি তো এখন সেগুলো শিখলাম এখন এটা অ্যাপ্লাই করবো একটা প্রোজেক্ট করার মাধ্যমে তো এরপরে আমরা যাবা স্ক্রিপ্ট রিয়াক্ট আস্তে আস্তে সব শিখবো এবং প্রোজেক্ট করব তো এখানে যে এটা আমরা এস ভিজি আকারে নিব এবং এটা আমি কী হিসাবে ব্যবহার করি এটা আমি গেট ওয়েবস ডট কম এখান থেকে তৈরি করে নিয়েছি তো এখানে আমি চলে যাই একটু দেখিয়ে নেই প্রথমে ওকে এখানে চলে গেলাম এই লিঙ্কে আপনি যে কোনো রকমের শেপ আপনি এখান থেকে জেনারেট করতে পারেন আপনার মন মতো করে তো আপনি আমি এখান থেকে একটা শেপ জেনারেট করে জাস্ট এখানে ডাউনলোড করা যায় অথবা এস ভিজি আকারে নিতে চাইলে এখানে কোডও পাওয়া যেতে পারে নিচে। সমস্যা নেই আমরা কোডটা কীভাবে বের করবো এখানে এটা এস ভিজি আকারে ডাউনলোড করে সেটা আমি দেখিয়ে দেব। তো ওই জন্য আমাদের কি কি লাগবে প্রথমে আমি ফাইলে চলে যাব ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি প্রথমে কোথায় সিএসএস টিউটোরিয়াল সিএসএস না আমরা এখানে প্রজেক্ট এস টিএম সিএসএস এখানে চলে যাওয়ার পরে এখানে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে নিব প্রজেক্ট নামে প্রোজেক্ট ক্রিয়েট করে নিলাম এর ভিতরে আমি প্রবেশ করার পরে এখানে আমি দুইটা ফাইল ক্রিয়েট করি একটা ফাইল নিয়ে নিই ইন্ডেক্স ডট এস টিএমএল এবং আর দুটি ফাইল নিয়ে যাবো এটার নাম হচ্ছে ফোল্ডার নিয়ে ক্রিয়েট করবো ফোল্ডার হচ্ছে একটা নাম হচ্ছে সিএসএস যেটার ভিতরে সিএসএস ফাইলগুলো থাকবে আর একটা নিয়ে দেবো ইমেজেস যার ভিতরে ইমেজ থাকবে এবং উপর থেকে লিঙ্কটা আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পর এখান থেকে আমাদের প্রথমে ইমেজটা ডাউনলোড করে নিতে হবে তো এটা আমরা পিএনজি আকারে ডাউনলোড করবো জাস্ট ক্লিক করে এক্সপোর্ট তো এখান থেকে ডাউনলোড হয়ে গেল জেনেটাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিই এখানে লিখে দিই এটা হিরো ইমেজ এটা হিরো ইমেজ আকারে রেখে দিলাম এবং এখানে আমরা এস ভি ডাউনলোড করে নিই এখানে এস ভিজি আকারে ডাউনলোড করবো আমরা এক্সপোর্ট জাস্ট ক্লিক করব এক্সপোর্ট ডাউনলোড হয়ে গেল এটাকে আমরা এখানে সেরে দিলাম এখানে ভেক্টর দিয়ে এখানে এস ভিজি জাস্ট লাভ আপনার মন মতো দিয়ে দেবেন খেয়াল খুশির মতো দেন এখানে প্রজেক্টে চলে যায় সিএসএস এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করতে করতে হবে ফাইলটার নাম দিতে হবে আমরা স্টাইল ডট সিএসএস যে কোনো ফাইলের নাম দিতে পারেন আপনি এবং পরবর্তী কাজ হচ্ছে প্রজেক্ট এই ফাইলটাকে আমরা ভিএস করে সাথে যুক্ত করে নেব অ্যাড ফোল্ডারে ক্লিক করব লিঙ্কটা এখানে উপারে পেস্ট করে দিলে এখানে অথবা আপনি খুঁজে নিতে পারেন ম্যানুয়ালি দেন এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিব প্রজেক্টটা সিলেক্ট করে যুক্ত হয়ে যাওয়ার পরে এখানে আমরা ইন্ডেক্স ডট স্টেম এল এ ক্রিয়েট ক্লিক করব এটা লাইফ সার্ভারে ওপেন করে নিব আমরা লাইফ সার্ভারে ওপেন করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইফ সার্ভারে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে গিয়ে এবং ওপেন উইথ লাইভ সার্ভার এটা আপনাদের ভিএস করে না থাকলে আপনারা এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন সেটিং এ গিয়ে এক্সটেনশন সার্চ করে ডাউনলোড করে নেবেন এটা ওপেন হয়ে যাবে লোডিং হচ্ছে সো এবং পাশাপাশি আমরা স্টাইল ডট সিএসএস টা ওপেন করে নিলাম দুইটা তো এটা অবশ্যই রেসপন্সিভ আকারেই করব আমরা এখন ওপেন হয়নি তাই না তাহলে আমরা আবারও দেখি কেন হচ্ছে না রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার তো এটা হতে থাক তার আগে আমরা একটা বেসিক স্ট্রাকচার এস এর গঠন করে নিব বেসিক স্ট্রাকচারটা আমরা কীভাবে ভিএস কোডের মাধ্যমে হ্যাঁ ওপেন হয়ে গেছে ভিএস কোডে একটা বেসিক স্ট্রাকচার গঠন করার জন্য শিফট প্লাস অন প্রেস করলে এরকম আসবে দেন এখানে ইমিট এটার উপরে কি এন্টারপ্রেস করলে আমরা অটোমেটিক একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে তো এখানে আমরা লিখে ল্যান্ডিং পেজ এই সকল কিন্তু আমরা এল এর ভিতরে জেনেছি সেহেতু সেগুলো কম্বাইন করে এস টিএম একটা প্রজেক্ট তৈরি করতেছি আমরা সো ফার্স্ট অফ অল আমরা এটাকে ছোট করে নিই পাশাপাশি করে নিয়ে আসি এবং আমরা ফিগ চলে যাই ডিজাইনটার পাশাপাশি যদি রাখি তাহলে আমাদের দেখে দেখে কোডগুলো লিখতে পারবো তো প্রথমে আমরা বডিতে চলে যাই বডিতে তার আগে আমরা কিন্তু লিঙ্ক আপ করে নিতে হবে আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে সেখান থেকে লিঙ্ক সিএসএস এখানে সিএসএস ফাইলটা কোথায় আছে ইন্ডাক্টর এস্টেমেল থেকে এক ঘর বাইরে তো এখানে আমরা ঘর বাইরে যাওয়ার জন্য ডট দিলাম এবং বাইরে গেলাম এবং আমার এখানে আমার সাজেস্ট করতেছে সিএসএস ফাইল আছে ইমেজ ফাইল আছে ইন্ডেক্সটার এস্টেম ফাইল আছে এর বাইরে এক ঘর বাইরে ইন্ডেক্সটার এস্টেম তো আমরা সিএস এর ভিতরে যাবো এবং স্টাইলটা সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করে নিলাম এখানে আমরা বডিতে কাজ করবো বডির ভিতরে যে কোডগুলো লিখতে হবে প্রথমে আমরা হেডার একটা হেডার টেকনিক হেডার হেডারের ভিতরে আমরা ন্যাপও নিতে পারি না নিলে হয়তো সমস্যা নেই নিলাম এবং এর ভিতরে আমরা দিয়ে দেবো লোগো ডট লোগো ডিভ নিব একটা ডিপের ভিতরে আমরা এই স্টোর নিব যেখানে আমি আমার লোগোটা দিয়ে দেব লোগোটা মানে হচ্ছে আমার নামটাই আমি দিয়ে দিচ্ছি এখানে দুটি ফন্ট ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে লোবেস্টার ফন্ট আর একটা হচ্ছে ল্যাটো ফন্ট তো এখানে আমি লোগো দিয়ে দিলাম এবং লোগোর নিচে আমি দিয়ে দিচ্ছি ডট মেনু নামে একটা ডিভ নেব এর ভিতরে আমি নেবো ইউএল এলআই এবং এলআই ইনটু স্টার মানে হচ্ছে ইনটু কয়টা নিব আমরা তিনটা নিব এর ভিতর একটা এ থাকবে তো আমি এটা এন্টারপ্রেস করলে অটোমেটিক্যালি ইউএলএলআই এ জেনারেট হয়ে গেলে ইউএল এর ভিতরে এলআই নিয়েছে তিনটা এবং এ অটোমেটিক এলআই এর ভিতরে চলে আসে হ্যাশট্যাগ দিয়ে দিই এবং এখানে আমরা লিখে দিই সবগুলোর হোম থাকবে এবং এগুলো আমি চেঞ্জ করে দিই অ্যাবাউট আছে এবং এর নিচে আছে কন্ট্যাক্ট সো চেঞ্জ হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরা হেডারের কাজ শেষ এরপরে আমরা নিব প্রেজেন্টেশন আমরা এই যে লেখাটুকু আছে এবং এই ইমেজটা আছে সেটুকু আমরা প্রেজেন্টেশন ভিতরে বানান ভুল হতে পারে জানি না ওকে তো এখানে ওকে এটা আবার বেশি অতিরিক্ত আলো আসলো কেন তো এখানে আমরা প্রেজেন্টেশন টেক্সট দিয়ে দিই প্রেজেন্টেশন টেক্সট এর ভিতরে থাকবে আমরা এইচ টু নেই এখানেও এইচ টুর ভিতরে থাকবে হাই কমা বিআর ট্যাগ দিব বিআর ট্যাগের মান হচ্ছে লাইন ব্রেক করবে এখানে থাকবে আই এম নুরটাকে স্প্যান ট্যাগের ভিতরে নেই কারণ এটাকে একটা আলাদা কালার দিতে হবে আমরা যেহেতু সেহেতু এবং এরপরে আছে আর একটা বিআর ট্যাগ নিতে হবে আমাদের বিআর ট্যাগ নিলাম এবং এরপরে লিখবো আমরা ফুল স্ট্যাক ওয়ে ডেভেলপার ফুল ওয়েব ডেভেলপার তো এখন আমরা একটু দেখি এটা কীরকম দেখা যাচ্ছে এখানে রিলট করলাম অটোমেটিক্যালি হওয়ার কথা যা কোনো কারণে হয়নি তো এরকম দেখা যাচ্ছে বাকি কন্টেন্টগুলো আমরা লিখে ফেলি এর নিচে আছে আবার সোশ্যাল আইকন তো আমরা প্রেজেন্টেশন টেক্সট টেক্সটের নিচে নিচে না আর কি প্রেজেন্টেশন টেক্সটের ভিতরেই আমাদের লিখতে হবে ডট সোশ্যাল আইকন নামে একটা ডিভ নেই এর ভিতরে ইউএল নিব এল নিব এ লাইন নেব কয়টি তিনটি কারণ আমাদের তিনটি লিঙ্ক আছে লিখে দেই এবং এর ভিতরে একটা এ থাকবে সরি ওকে এবং এবার কন্ট্রোল অল্টার প্রেস করে এখানে নিচের ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে দেন এখানে আমি হ্যাশ ইউজ করলাম এখানে আমি এখানে আমাদের আই ট্যাগ ব্যবহার করতে আমরা ফন্ট এর আইকন ব্যবহার করব সেহেতু আমার ফন্টোসামের ওয়েবসাইটে চলে যেতে হবে ফন্ট অ এখানে ফন্টামে ক্লিক করে প্রবেশ করতে হবে এবং একটা কিট নিতে হবে সেজন্য আমাদের এখানে টেম্প মেইল একটা মেইলের দরকার হবে এটা এটা পাওয়ার জন্য জন্য আপ করার এবং টেম্প মেইল দুইটাই লোডিং নিচ্ছে লোড হওয়ার পরে আমরা কাজটা করে নেব এবং আমরা পাশাপাশি যে গুগল ফন্ট ল্যাটো এবং লোবেস্টার ফন্ট এ দুইটাও কিন্তু আমাদের যুক্ত করে নিতে হবে ইন্ডেক্স এর ফাইলের ভিতরে এটা আমরা এখনই করে নিব তো এখানে ইমেইলটা টেম্প লোড হয়ে গেছে দেন এখান থেকে আমরা ইমেইলটা কপি করে নেব এখানে কপি বাটনে ক্লিক করে তো বাবা তাড়াতাড়ি আয় স্লো স্লো সুপার স্লো সো এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দিব ক্লিক করে দিলাম স্টার্ট ফর ফ্রিতে এখানে নিচের দিকে নামার পরে এখানে বলতেছে ইমেইল দিতে তো এখান থেকে আমরা ইমেইল কোথায় পাবো এখান থেকে আমরা নিবো বলেছিলাম তো সেখান থেকে আমরা নিতে হবে তো কেন আস লোড হচ্ছে না সেটা আমরা জানি না তাড়াতাড়ি হবাই নেট স্পিড স্লো সেজন্য হচ্ছে না হয়তো আচ্ছা আমরা আবার কেটে রিলোড করি ওকে এবার হয়ে যাবে লোডিং নেওয়ার পরে তো লোডিং হয়ে গেল এবং এখান থেকে কপি করে নিলাম এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে সেন্ড কিট কোড আমাদের মেইলে কোডটা সেন্ড হয়ে গেছে তো এখান থেকে আমরা কোডটা পেয়ে যাবো আমাদের রেকর্ড হচ্ছে ভিডিওটা হ্যাঁ হচ্ছে তো এখান থেকে আমরা ক্লিক করলাম প্রবেশ করলাম এখান থেকে কনফার্ম করলাম মেইলটা সো এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটা আমাদের কপি করে এই দিয়ে দিলাম এখান থেকে দেন এখানে আমরা এখানে স্কিপ করে দিব আমাদের লিঙ্কটা দরকার আমাদের এত কিছুর দরকার নেই আপনি এটা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সেটা আপনি অবশ্যই যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাবেন আর না হয় ভিডিও দেখে ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এখানে কিটটা দিয়েছে তো আমরা এখান থেকে কিটটা কপি কিট কোড এটা কপি করে নিলাম এবং বডির উপরে এটা যেহেতু স্ক্রিপ্ট সেহেতু আমরা বডির উপরে এটা পেস্ট করে দিব তো এখানে কমেন্টটা লিখে দেই এখানে এটা হচ্ছে ফন্ট আসাম লিঙ্ক লিঙ্ক করে নিলাম তো এখন আমাদের এটা দরকার নেই এবং টেম্প দরকার নেই কিন্তু এখানে আমাদের উপরে সার্চ বারে গিয়ে লিখতে হবে আমাদের গুগল ফন্ট তো গুগল ফন্ট আমরা প্রথম লিঙ্ক ওপেন করব আচ্ছা আমরা একটা একটা কাজ করি আমরা ফন্টের কাজটা করতে যাই যে ফন্টের কাজটা শেষ করা দরকার তো আমি এখানে উপরের লিঙ্কটা জাস্ট ফন্ট অসামটা রেখে জাস্ট ক্লিক করে প্রবেশ করবো এখানে আমি সার্চ দেবো আমাদের কী কী লিঙ্ক দরকার হবে আমাদের এখানে ডিজাইনের ভিতরে কোনটা কোনটা আছে ফেসবুক লিঙ্কড ইন টুইটার তো আমি এখানে সার্চ করি ফেসবুক তো এখানে ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুকটা চলে আসবে ফেসবুক লিঙ্কড ইন টুইটার তো এরপরে কিন্তু আমরা আরও প্রজেক্ট করবো এস্টেম এস সিএসএস দিয়ে জাস্ট এটা একটা নর্মালি বেসিক একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো তো এরপরে আমরা এর সাথে যাবাই স্কিপ যুক্ত করব এবং সুন্দর একটা ন্যাভিগেশন তৈরি করব এই সকল বিষয়গুলো থাকবে সো কামন এত দেরি লাগে কেন ওকে চলে আসলো ফেসবুক ফেসবুকের আমরা প্রথমটা এটা আমরা একটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম রাইট ক্লিক করে লিঙ্কড লিঙ্ক লিখলাম লিঙ্ক লিখে লিঙ্ক চলে আসলো একটা ওপেন করে নিলাম এবং টিডব্লু আইটিআর টুইটারও লিখে দিলাম টুইটারটাও চলে আসলো তো ওপেন করে নিলাম এটা এখান থেকে ক্লিক করলাম এটা রাইট বাটনে ক্লিক করে আর একটা ট্যাপে ওপেন করে নিলাম তো অলরেডি তিনটা লিঙ্ক ওপেন হয়ে যাওয়ার কথা তা আমি প্রসেসটা দেখালাম কীভাবে ফোনটা সামের লিঙ্কগুলো আপনি ব্যবহার করতে পারেন তো এখানে আমার টুইটারটা চলে আসছে তো টুইটারটা আমরা দিয়ে দেই টুইটারটা আমরা তিন নাম্বারে দিয়ে দিই এখানে জাস্ট পেস্ট করে দিলাম তো এখানে দেখি আসছে কি না টুইটার টুইটার আসেনি কেন রে বাবা ইউজার সোশ্যাল আইকন আচ্ছা আমরা সেটা পরে দেখবো আমরা আগে লিঙ্ক আপটা করে নেই তারপরে টুইটার লিঙ্ক হলো লিঙ্কডিনটা লিঙ্ক করে নেই এবং পাশাপাশি ফেসবুকটাকেও আমরা লিঙ্ক আপ করে নিই লিঙ্ক দিয়ে দিই আর কি এর ভিতরে সো এখান থেকে আমাদের কিটটাও নেওয়া হয়ে গেছে আচ্ছা কিটটা কি আমাদের পাচ্ছে কিনা সেটা থেকে হ্যাঁ আমাদের কিন্তু লিঙ্ক করার আগে লিঙ্ক করে চলে আসছে একটু টাইম নিয়েছে তো এখন আমরা ফন্টটাকে নিয়ে নেব ফন্টটাকে নেওয়ার জন্য এখানে আমরা ল্যাটার ফন্ট লিখব ল্যাটো ফন্টটা চলে আসবে এখান থেকে আমরা নিচের দিকে যাব এখানে রেগুলার ফন্টটা নিয়ে নেব ল্যাটার এবং আর একটা এখানে যুক্ত হয়ে গেছে এটা এবং গুগল ফন্টে আবার ক্লিক করে এখানে লোবেস্টার লোবেস্টার তো লোবেস্টার লিখে এখানে আমরা দুই নাম্বারটা দিয়ে দেই অথবা প্রথমটা দিয়ে দিতে পারি প্রথমটাই দিয়ে দিই হ্যাঁ চলে আসছে এটাকে আমরা সিলেক্ট করে দেবো রেগুলার চারশো দেন এখানে নিচে যে লিঙ্কটা আসছে এই যে লিঙ্ক এটা আমরা কপি করবো কপি করে জাস্ট সিএসএস এর উপরে গুগল ফন্ট লিখে দেয় ওকে নিচে লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেবো এবং এরপরের যে সিএসএসটা আমরা লিখে দিই এখানে মেইন সিএসএস মেইন সিএসএস তো এখানে চলে আসলো ব্যাপারটা ক্লিয়ার তো এখন পরবর্তীতে আমরা এখানে তো এখানে কোথায় 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 হ্যাঁ আর কি কি বাকি আছে এখানে এখন আমাদের ইমেজটা নেওয়া বাকি আছে তো আমরা ইমেজটা নিয়ে নেব। এখানে ইমেজটা নেওয়ার জন্য আমাদের নিচের দিকে নেমে প্রেজেন্টেশনের পরে প্রেজেন্টেশন 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 ওকে প্রেজেন্টেশন এর নিচে গিয়ে প্রেজেন্টেশন এরিয়া প্রেজেন্টেশন টেক্সট প্রেজেন্টেশন টেক্সটের পরে আমরা এখানে নিয়ে নেব এই ডট হিরো হিরো নেওয়ার পরে জাস্ট এখানে আমি লিখে দিব আইএমজি এম ভিতরে আমাদের ইমেজটা কোথায় আছে একঘর বাইরে ইমেজের ভিতরে হিরো ডট পিএনজি নামে ইমেজটা চলে আসছে ইমেজটা তো পরবর্তীতে এখানে আমাদের একটা বাটন নিতে হবে বাটনটা আমরা নিতে ভুলে গেছি কোন বাটনটা নিতে হবে এই যে আমাদের সোশ্যাল আইকনের নিচে তো সোশ্যাল আইকনের নিচে আমরা এখানে দিয়ে দিই একটা কি দিয়ে দেওয়া কি দেওয়া যায় এখানে এ দিয়ে দিলেই তো হয়ে যাবে আমাদের তাই না আমরা এখানে একটা এ দিয়ে দেই অথবা আমরা এই কনট্যাক্ট বাটন দিয়ে দেই। কনটাক্ট বাটন নামে একটা ডিপ নিলাম এর ভিতরে একটা এ ট্যাগ নিলাম এ ট্যাগের ভিতরে হ্যাশ দিলাম এখানে আমরা কনট্যাক্ট মি এখন দেখি এটা কি আমাদের এখানে শো করতেছে ওকে এভরিথিং ইজ ওকে তো এখন আমরা এখানে বড় হাতের করে দিলাম এটাকে যাক তো আমাদের কি অল কন্টেন্ট নেওয়া শেষ দেখি সেটা একটু দেখে নেই রিভিশন হ্যাঁ আমার মনে হয় সব কিছু কিছু নেওয়া শেষ তাহলে এই ইমেজটা নেওয়া হয়নি তো ইমেজটা আমরা পরের দিকে নেব আমরা শেষ করি ইমেজটা আমরা আছে ইমেজটাও নিয়ে নিই ইমেজটা আমরা বলেছি যখন এভাবে নিব না কিভাবে নিব এস ভিজি করে নেব তো এখানে আমি ইমেজের ভিতরে যাই এস ভিজিটাকে আমরা ক্রোমে ওপেন করে নিই ক্রোমের ভিতরে ওপেন করে ওপেন হয়ে গেল কন্ট্রোল ইউতে প্রেস করে জাস্ট এখান থেকে এস ভিজি কোডটা কপি করে নেব দেন কোডটাকে আমরা এখানে একেবারে সবার নিচে গিয়ে বসিয়ে দিতে হবে বসিয়ে দিই এখানে ডিপ এখানে দিয়ে দেই এটার এটাকে আমরা কি ডিপ দিবো কি ডিপ দেওয়া যায় এইচ ভিজি বটম বটম এর ভিতরে আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম নিচের দিকে এটা নামলে পরে দেখতে পাচ্ছেন এটা চলে আসে সব সব কিছু ঠিক আছে এখন আমাদের স্টাইল করার পালা স্টাইল করার জন্য প্রথমে আমরা স্টাইল ডট শেষ চলে গেলাম এখানে যাওয়ার পরে জাস্ট এখানে আমরা প্রথমে কীভাবে বলেছিলাম আগেও বলেছি হ্যাশ ইউজ করব হ্যাশ ইউজ করার পরে এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিব দেন এখানে মার্জিন জিরো কেননা অটোমেটিক্যালি ডিফল্টভাবে মার্জিন জিরো মার্জিন এবং প্যাডিং পাচ্ছে একটা বডিতে সেটা আমরা রিমুভ করার জন্য হ্যাশ ব্যবহার করব। তো এটা দেখতে পাবেন পাশাপাশি চেঞ্জ হয়ে যাবে এখানে মার্জিন জিরো দিলাম এবং প্যাডিং জিরো সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং ইউএলএলআইয়ের যে আইকন লিস্ট স্টাইলগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে আর একটা জিনিস দেবো বক্স সাইজিং বর্ডার বক্স এটার মানে কি আমি এটা আমার সিএসএস ক্লাসে বুঝিয়েছি এটার মানে হচ্ছে আপনি একটা হাইট আর উইথ দিলে একটা কোনো ইলিমেন্টকে এস সেটা যদি পার্টিং দেন সেটা বড় হয়ে যাবে না সেটা ওই হাইট আর উইথের ভিতরেই থাকবে জাস্ট একটা এক কথায় বললাম যদি আরও বুঝতে চান গুগলে সার্চ দিয়ে শিখতে পারেন অথবা আমার সিএসএস ক্লাসটা দেখতে পারেন এখন আর একটা কাজ এখন আমি আরো সুন্দর সোজা করার জন্য ইজি করার জন্য জিনিসটাকে প্রথমে হেডারটাকে নেই হেডারটা দিয়ে আমরা শুরু করি তো হেডারটাকে নিলাম হেডার হেডারের ভিতরে ন্যাভ আছে তা আমরা হেডার দিয়ে কাজ না করে ন্যাফ দিয়ে কাজ করি ন্যাভের ভিতরে কি কি আছে আমরা দেখি ন্যাফ ন্যাভের ভিতরে আছে লোগো এবং মেনু দুইটা আলাদা আলাদা পার্ট আছে তো আমরা যদি ন্যাপটাকে উইথ দেই এইট্টি পার্সেন্ট আচ্ছা আমরা আগে ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা ব্যাকগ্রাউন্ড কালার টমেটো জাস্ট ফর এক্সাম্পল এখানে আমরা উইথ দিয়ে দেব এইট্টি পার্সেন্ট তো এখানে এইট্টি পার্সেন্ট হয়ে গেল তো এখন আমরা এটাকে মিডেলে নেওয়ার জন্য মার্জিন উপরে নিচে জিরো ডানে বামে অটো তো চলে গেল মিডেলে তো এখন এখানে ইউএলএল আই এর একটা এই যে লিস্ট স্টাইল এগুলো আমরা চাচ্ছি না সেহেতু আমরা এখানে ইউএল লিখব এখানে লিস্ট স্টাইল নান করে দিব সকল ইউএল এর লিস্ট স্টাইল নান তার মানে কি এখানে ফটাফটা গুলো চলে যাবে আর থাকবে না তো এখন এবং এর নিচে যে এটা কিন্তু এ এর নিচে একটা দাগ আছে এটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন তো আমরা এটাকে এ নিব এর মধ্যে টেক্সট ডেকোরেশন যদি আমরা নান করে দিয়ে যাই নান নান হয়ে গেল নান তো এখানে এটা চলে গেল নিচেরটা নিচেরটা এখন এখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে এটা ফ্লেক্স ধরে এটা পাশাপাশি চলে আসলো তো এখন আমরা এখানে অ্যালাইন আইটেম যদি সেন্টার করি তাহলে এটাও মিডারে চলে আসলো নোট সাইডটা তো এখন আর জিনিস কাজ করবো এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড স্পেস অ্যারাউন্ড না স্পেস বিটুইন দিয়ে দেব তাহলে দেখতে পাবেন কন্টেন্টগুলো দুই পাশে চলে গেছে সো এখানে দুই পাশে চলে যাওয়ার পরে পরবর্তীতে আমরা এখানে ডট লোগো নিয়ে কাজ করব ন্যাবের ভিতরে লোগো আছে লোগো নিয়ে কাজ করি ডট ন্যাব এর ভিতরে আচ্ছা সরি প্রথমে হবে তো ন্যাব ন্যাবের ভিতরে না হয় ডট লগো ডট লোগো লোগোর ভিতরে আমরা ফন্ট নেবো তো আরেকটা জিনিস আমি এখন আমরা ফন্টটাকে আমরা একটা সিএসএস ভেরিয়েবল নেই আমরা ভেরিয়েবলটা শিখছিলাম আমি এই জিনিসগুলো আরও ইজিলি করতে পারতাম কিন্তু একটু ডিপে যাইতেছে যাতে আপনাদের ওই সিএসএসগুলো যেগুলো শিখছে সেগুলো যাতে প্র্যাকটিস হয় সেজন্য তো এখানে কিন্তু আমি অ্যানিমেশনও যুক্ত করব। এবং রেসপন্সিভ হবে তো এখানে আমরা রুট সিএসএসে ভেরিয়েবল লেখার জন্য রুট লিখতে হয় দেন এখানে আমরা হাইফেন হাইপেন ডাবল হাইপেন এবং নেম দিতে হবে নেইম দিয়ে দিয়ে এখানে আমরা ল্যাটো ফন্টের জন্য ল্যাটো লিখলাম এবং ও সরি ম্যান আমরা আবার গুগল ফন্টে যেতে হবে একটু ভুল করেছিলাম তো সেই জন্য ওকে সমস্যা নেই সময় লাগবে না বেশি লেটো 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 লেটু লেটু লেটো কোথায় লেটো লেটো রেগুলার এবং আবারও ফন্টে যাই এবং লোবেস্টার লোবেস্টার লোভেস্টার আমরা এটাই নিয়েছিলাম লোভেস্টার এটাকে সিলেক্ট করে নাই এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমাদের সিএসএস এ কীভাবে ইউজ করবো সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছে তো এটাকে আমরা প্রথমটাকে কপি করে নিয়ে জাস্ট এটা কি ফন্ট নিলাম কপি করে এটা ল্যাটো ফন্ট তো আমরা ল্যাটো মানে ল্যাটোতে পেস্ট করে দিব এবং দ্বিতীয়তে আরেকটা হাইফেন হাইফেন আর একটা ভেরিয়েবল লিখে দিই এখানে লোভেস্টার লিখে দিলাম এবং এখানে নিচের যে লোবেস্টারটা আছে ফন্ট ফ্যামিলি লোবেস্টার আচ্ছা এভাবে কিন্তু আমরা লেখা যাবে না ফ্রন্ট ফ্যামিলি শুধু লোভেস্টার লিখতে হবে এটা যেহেতু আমরা ই করেছি ওকে এবার ঠিক আছে ওকে ডান তো এখন আমরা লোগোর ভিতরে যদি যাই লোগোর ভিতরে যে লোগোর ভিতরে আমাদের এইস টু আছে একটা সেই এস টুটা আমরা দিয়ে দিলাম এবং এখানে যদি আমরা ফন্ট একটু যেটা কপি করলাম সেটা দিয়ে দিলে কিন্তু এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি না আমরা ভেরিয়েবলের মাধ্যমে ফন্ট ফ্যামিলিটি ইউজ করবো সেহেতু আমরা এগুলো সব মুছে দিতে হবে ভেরিয়েবলটা কী ভেরিয়েবল ছিল আমাদের এখানে লোভেস্টার ভেরিয়েবল তো আমরা এখানে লিখে দিই লোভেস্টার তো এখানেও ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা ভেরিয়েবলের মাধ্যমে ফন্টটা চেঞ্জ করে নিলাম তো এখানে আমরা কিছু ফন্ট সাইজ দিয়ে দেবো ফন্ট সাইজ ওকে ফন্ট সাইজ কাজ করতেছে না কেন ও কাজ করতেছে না এখানে আমাদের ক্লোজিং করে নিই এখন আমাদের ফন্ট সাইজটা দিতে হবে ফোরটি পিকজেল দিয়ে দিই তো ফোরটি পিকজেল এনাফ হয়ে যাচ্ছে এখন এর ভিতরে কিছু আমরা হাইট উইট দিতে পারি হাই উইট দিয়ে দিই ন্যাবের ভিতরে কিছুটা আমরা হাইট দিয়ে দিই হাইট দিয়ে দিই টোয়েন্টি ভিএইচ যদি দেই বেশি হয়ে যাচ্ছে আমরা দিয়ে দিই ফিফটিন ভিএইচ ফিফটিন ভিএইচটা মোটামুটি ঠিক আছে আমার মতে তো ফিফটিন ভিএসটা থাকুক দেন এখানে আমাদের আর কি কাজ করতে হবে মাইন্ড ইজ ব্লাঙ্ক নাও ও আচ্ছা আমার কালারটা চেঞ্জ করতে হবে কালারটা কি কালার সেটা আমরা দেখি এখানে কালারটা আমরা কপি করে নিলাম এখানে আমরা জাস্ট এস টু কালার 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 কালারটা আমরা এখান থেকে কালারটা দিয়ে দিলাম তো এখান থেকে আমরা এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে দেয় আমাদের মেন ডিজাইনটা চলে আসলো এখন তো পরবর্তীতে আমাদের মেনু নিয়ে কাজ করতে হবে তো আমরা মেনুকে নিয়ে কাজ করি মেনু ডট মেনু মেনুর ভিতরে আমাদের আছে কি মেনুর ভিতরে ইউএল আছে এবং এলআই আছে তো আমরা মেনুর ভিতরে যে ইউএল আছে ইউএল আছে ইউএলটাকে ধরে ডিসপ্লে ফ্লেক্স করে দিব ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেল এবং এখন আর একটা কাজ করতে হবে আমাদের এই যে ন্যাপটাকে নিয়েছি আমরা ন্যাবের ভিতরে আমাদের দুইটা জিনিস আছে একটা হচ্ছে লোগো একটা হচ্ছে মেনো আমরা ডট লোগো নামে কোনো ক্লাস নেই নি যেহেতু আমরা একটা ডট লোগো নামে একটা ক্লাস নেই ডট লোগো এবং এখানে ফ্লেক্স ফ্লেক্স নামে একটা প্রপার্টি আছে ফ্লেক্স আমরা এখানে নিয়ে দিব টু এবং এখানে মেনো জাস্ট ডট মেনো এটার এটার ফ্লেক্স নিয়ে নিব জাস্ট সরি ফ্লেক্স ওয়ান সো এখানে এখন ব্যাপারটা যদি আমরা একটু ইনসপেক্ট এলিমেন্ট করে দেখি তাহলে কি হয় দেখি লোগো কোথায় লোগো তো যখন লোগোর ভিতরে আমরা ক্লিক করি ফ্লেক্স টু ফ্লেক্স পাচ্ছে যদি আমি এখানে থ্রি করে দিই তাহলে দেখতে পাচ্ছেন বাড়তেছে তো এখানে আমরা টু ফ্লেক্স করে দিলাম এবং এটাকে আমরা অন দিলাম আর কি এখানে তিনটা ভাগ হয়েছে এই থেকে এই পর্যন্ত হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড তিনটা ভাগ হয়েছে দুই ভাগ হচ্ছে লোগর এবং এক ভাগ হচ্ছে একবার হচ্ছে এর এই সে মেনুর তো যাই হোক এখন আমরা মেনু মেনুর ভিতরে যে ইউএলটাকে ফ্লেক্স করলাম এখানে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলাম সেম প্রসেসে তো চলে গেল সাইড সাইড বাই সাইড এর ভিতরে আবার মেনুর ভিতরে ইউএল ইউএল এর ভিতরে এলআই এবং এ আছে তো আমরা মেনুর ভিতরে ইউএল আছে একটু কপি করে ইউএল এর ভিতরে এলআই আছে এলআই এর ভিতরে এ আছে তো এল আই এল এর ভিতরে আমরা ফন্ট সাইজ দিয়ে দেই টোয়েন্টি পিকজেল এবং এখানে আমরা ফুল বডিকে আমরা একটা ই দিয়ে দিই বডি বডিতে আমরা ফন্ট দিয়ে দেই ফন্ট ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি দিয়ে দেই ল্যাটো কারণ আমরা সকল বডিতে আমরা ল্যাটো ফন্ট ব্যবহার করবো খালি লোবেস্টার লোগো লোগ ব্যবহার করবো সেটা আমরা লোবেস্টারটা আমরা স্পেসিফিকভাবে লোগোতে দিয়ে দিয়েছি তো এখানে ফন্ট টোয়েন্টি পিক্জাল একটু বেশি হয়ে যাচ্ছে এইটিন পিকজেল মোটামুটি মানাচ্ছে তো এখানে আমরা কালার দিয়ে দিচ্ছি কালার কি কালার দিয়েছিলাম এখানে একটু দেখে নেই কালারটা একটু দেখে নেই কালারটা দিয়ে দিচ্ছি এটা তো এটাকে আমরা কালারটা এখানে হ্যাশ ব্যবহার করে কালারটা দিয়ে দিলাম সো প্রথম যে হোম হোমের ভিতরে যে কালারটা সেটা কিন্তু আমার কালারটা কিন্তু চেঞ্জ আছে একটু সেই কালারটা আমরা দিয়ে দিই হোমের কালারটা তো হোমের কালারটা দেওয়ার জন্য প্রথমে আমরা এখানে মেনু এল আই এ তো আমরা এখানে মেনু এল আই এ এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম এখানে আমরা একটা কাজ করতে হবে এখানে এ না এলকে আমরা কাজ করব কেননা দেখেন এখানে ইউএল এর ভিতরে তিনটা এলআই এলআই আছে এখন যদি আমরা এলআইকে একটা কালার দিই কালার এই কালারটা দিলাম প্রথমটাই তো দেখতে পাচ্ছেন কালারের কোনো পরিবর্তন হচ্ছে কিনা হচ্ছে না কিছু না হলেও আমার কোনো সমস্যা নেই তো এখানে হওয়ার জন্য আমরা এখানে এন এইচ চাইল্ড মানে প্রথম বাচ্চাটা প্রথমটা মনে হচ্ছে শুধু এলআইয়ের প্রথমটা নেবে যদি আমরা টু দিতাম তাহলে এটা নিত থ্রি দিলে এটা নিত তো এখানে প্রথম চাইল্ডের কালারটা হবে এটা কিন্তু এটা পাচ্ছে না এখন আমরা এখানে ইম্পর্টেন্ট ব্যবহার করি এটাও পাচ্ছে না তাহলে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আচ্ছা এই কালারটা উঠিয়ে দিয়ে দেখি তাহলে কি পাচ্ছে তাহলেও পাচ্ছে না কেন পাচ্ছে না দেখতে হবে আমাদের এন এইচ চাইল্ড পাওয়ার তো কথা ছিল মেনু ইউএল এলআই এ আচ্ছা না পেলে কোনো সমস্যা নাই আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি মেনু মেনুর ভিতরে আই ডু নো আচ্ছা তাহলে আমরা একটা ক্লাস ধরে নেই এখানে যদি এবার পাচ্ছে না কেন সেটা আমি বুঝতে পারতেছি না ইনএক্সপেক্ট এলিমেন্ট করে দেখে একটা সমস্যাটা কি দেখা বোঝা যায় কিনা আসলে ওকে মেনু মেনুর ভিতরে ইউএল এলআই এনটিএইচ চাইল্ড কালার তো এখানে পাচ্ছে ঠিকই কিন্তু ভিতরের কন্টেন্টে পাচ্ছে না কেন আচ্ছা যেহেতু আমরা মনে হয় কালারটা ইয়েতে ব্যবহার করেছি সেহেতু আমাদের মনে হয় পাচ্ছে না যেহেতু আমরা এল আইতে ব্যবহার করি এল তে দিলেও তো পাচ্ছে না মেনু ইউএল এল আই মেনু ইউএল এল আই ড্যাম ম্যান আচ্ছা আচ্ছা যাক সমস্যা নেই আমরা একটা ক্লাস ব্যবহার করে দেই কিছু করার নেই এখন পাচ্ছে না কেন আমি এর আগেও করেছি প্রজেক্টটা কিন্তু সেখানে তো হয়েছিল তো ক্লাসটা আমরা এখানে কোথায় 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 তো ক্লাসটা এখানে একে একটা ক্লাস ধরে নাই ক্লাস হোম হোমটাকে নিয়ে জাস্ট এখানে আমরা এটাকে কেটে প্রথমে ডট হোম এটাও পাচ্ছে না ড্যাম প্রবলেম 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 কালার 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 ওকে ওকে কেন রে বাবা পাপি না কেন আচ্ছা একটু দেখি কি সমস্যাটা হচ্ছে আজকে পেতেই হবে এখানে যদি আমরা চেঞ্জ করি তাহলে সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে মেনু ফন্ট এ এর ভিতরে তো এনটিএস চাইলে দিলে কাজ করবে না এর ভিতরে এনটিএস চাইল্ড এর ভিতরে এন টিআ চাইল্ড আচ্ছা ঠিক আছে এটা আমরা পরে দেখি এটা নিয়ে এত গবেষণা করলে সময় যাচ্ছে পরবর্তীতে আমরা এখানে দেখি হাই আই ডেভেলপার এটা আমরা লাস্টের শেষের দিকে ট্রাই করবো তো এখানে পরবর্তীতে সেকেন্ড সেকশনে যেটা আছে প্রেজেন্টেশন সেকশন প্রেজেন্টেশন সেকশনের ভিতরে আমাদের কয়টা সেক ডিপ আছে একটা ডিফ এবং হিরো প্রেজেন্টেশন টেক্সট প্রেজেন্টেশন হিরো এবং হিরোর পরে প্রেজেন্টেশন শেষ তো আমরা প্রেজেন্টেশন যে ডিপটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম এবং একে আমরা ডিসপ্লে ফ্লেক্স তো ইমেজটা পাশাপাশি চলে আসলো এখন আমাদের প্রেজেন্টেশনটাকেও কিন্তু আমরা হাই এবং ওই একটা প্রেজেন্টেশনটা তো আমরা এখানে কর্নারে নিতে চাই না এটাকে আমরা মিডলে আনার জন্য আমরা এটাকেও মেনুর মতো উইথ দিয়ে দিব এইটটি পারসেন্ট এবং হাই এবং এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব সরি ডিসপ্লে তো ফ্লেক্স একবার করেছি মার্জিন অটো করে দিতে হবে জিরো অটো মার্জিন জিরো অটো তো এখানে মিডলে চলে আসলো প্রথমে তো ইমেজটাকে আমরা এখানেও ফ্লেক্স ব্যবহার করব তো এখানে প্রথম প্রেজেন্টেশন টেক্সট আছে প্রেজেন্টেশন টেক্সট আর একটা আছে প্রেজেন্টেশন কন্ট্যাক্ট বাটন নাকি না প্রেজেন্টেশন টেক্সট প্রেজেন্টেশন টেক্সট এবং হিরো হিরো একটা আছে প্রেজেন্টেশন টেক্সটের পরে প্রেজেন্ট হিরো এটাকে আমরা ফ্লেক্স করে নেব এখানে ফ্লেক্স নিয়ে নেব প্রথমটা নিয়ে দেব তিন এবং প্রথমটা নিয়ে নেই ফ্লেক্স আছে দেখি যেটার সাথে ম্যাচ খায় সেটাই আমরা নিব ফ্লেক্স থ্রি এবং এটাকে দিয়ে দেবো আমরা ওয়ান থ্রি অ্যান্ড ওয়ান তো এখন হিরোর ভিতরে যে ইমেজটা রয়েছে আই এম জি ইমেজটাকে আমরা উইথ দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট এখানে একটু বড় আছে বড় ছোট থাকতে পারে এখানে আমরা উইথ হান্ড্রেড পার্সেন্ট তো ইমেজটা পারফেক্টলি ভাবে ম্যাচ করে গেছে তো এখানে আমাদের তিন দুইতে ভালো মানাচ্ছে না দুই একে দেই দুই একটা মনে হয় পারফেক্টলি মিলে গেছে তো এখানে আবার কি ব্যবহার করতে হয় প্রেজেন্টেশনে অ্যালাইন আইটেম সেন্টার এটা মিডেলে আনার জন্য টেক্সটাকে ওকে মিডেলে চলে আসছো তো প্রেজেন্টেশনকে একটা হাইট ব্যবহার করতে পারি আমরা চাইলেই মিনিমাম হাইট মিনিমাম হাইট দিয়ে দেই আমরা সেভেন্টি ভিএইচ বেশি হয়ে যাচ্ছে মনে হয় ফিফটি ভিএইচি কম সিক্সটি সিক্সটি তো সিক্সটি ভিএইচ আমরা করে দিলাম এখন আমরা এইচ টু নিয়েছিলাম আমরা মনে আছে তো প্রেজেন্টেশন টেক্সটের ভিতর থেকে এইচ টুটাকে আমরা কপি পেস্ট করে নেব কপি পেস্ট না প্রেজেন্টেশন টেক্সট এবং এইচ টু এর নিচে ডট প্রেজেন্টেশন প্রেজেন্টেশন টেক্সটের ভিতরে আমরা এইচ টু নিয়ে নিলাম এখানে আমরা ফন্ট সাইজটা করে দিই ফোরটি পিকজেল ফোরটি পিকজেল বেশি হয়ে যাচ্ছে আমরা থার্টি ফাইভ করে দিই থার্টি ফাইভ ওকে ফোরটিও করে দিতে পারি মনে হয় ফোরটিতেই ভালো লাগবে হ্যাঁ ফোরটি থাক আমাদের ফোরটিটাই মনে হয় বেটার লাগতেছে তো প্রেজেন্টেশন টেক্সটের ভিতরে আরও আছে আমাদের প্রেজেন্টেশন টেক্সট কপি এর ভিতরে আছে স্প্যান একটা ট্যাগ আছে স্প্যান ট্যাগের কালার দিয়ে দেবো আমরা কালার কি হবে যাতে নুরের কালারটা এটা নুরের কালারটা পরিবর্তন হয়ে গেল এখন এই যে প্রেজেন্টেশন অথবা এইচ টু যে লাইন হাইট লাইন হাইট আমরা ফিফটি পিকজেল করে দিই বেশি হয়ে যাচ্ছে না সিক্সটি 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 করে দিলাম একটু গ্যাপ বেড়ে গেছে এখানে আপনি বাড়িয়ে দিলে হান্ড্রেড করে দিলে অতটা হয় দেখতে পাবেন তো এরকমভাবে আপনি বাড়িয়ে নিতে পারেন আমি সিক্সটি করে দিলাম এটা মোটামুটি ভালো লাগতেছে তো এবং কালারটা দিয়ে দেয় কালারটা এটা একটু গ্রে কালার দিয়ে দেই ম্যাচটা ভালো করবে তো এর পরবর্তীতে আমরা সোশ্যাল আইকন নিয়ে কাজ করবো সোশ্যাল আইকনের ভিতরে ইউএল আছে এলআই আছে তো আমরা এখানে ডট সোশ্যাল আইকন সোশ্যাল আইকনটাকে আমরা এর ভিতরে আছে ইউএল এর ভিতরে আছে এলআই এর ভিতরে আছে এ তো এখানে আমি নিয়ম অনুযায়ী নিয়ে নিলাম সোশ্যাল আইকনের ভিতরে ইউএল ইউএল এর ভিতরে এলআই এলআই এ এগুলা এরপরে আবার আরেকটা আছে এর ভিতরে আছে। তো আমরা এখানে নিয়ে নিলাম এখন প্রথমে আমরা ইউএলটাকে ডিসপ্লে ফ্লেক্স করব। এটা আমরা গ্রিড দিয়েও করতে পারতাম গ্রিড দিয়ে করলাম না এটা আপাতত ফ্লেক্স দিয়ে করলেই ভালো দেখ ভালো হচ্ছে ইজিলি করা যাচ্ছে গ্রিড দিয়ে একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য বা সেই জন্য তো আমরা পরবর্তীতে প্রজেক্টটা করব তখন হয়তো সমস্যা নেই এখানে আমরা এটাকেও কিছুটা এটাকেও আমরা কিন্তু চাইলে ফ্লেক্স ইউজ করতে পারি ফ্লেক্স কত ইউজ করা যায় ফ্লেক্স তো অটোমেটিক্যালি আছে যাকে এটাকে আমরা ফ্লেক্স ইউজ না করে কারণ আইটাকে আমরা হাইট দিয়ে দিই একটা হাইট দিয়ে দেই থার্টি পিকজেল এবং উইথ দিয়ে দেই থার্টি পিকজেল ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কোথায় ব্যাকগ্রাউন্ড কালার এটা তো ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে এবং এখানে আমরা একটু মার্জিন দিয়ে দেই মার্জিন দিয়ে দেই টোয়েন্টি পিকজেল বেশি হয়ে যাচ্ছে একেবারে টেন পিকজেল চারপাশে পাশে টেন পিকজেল করে মার্জিন দিয়ে দিলাম এবং এখন এই যে লেখা এইগুলোকে আমরা মিডলে আনতে চাই মিডলে আনার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স করবো এটাকে এবং অ্যালাইন আইটেম সেন্টার ডিসপ্লে ফ্লেক্স না করলে অ্যালাইন আইটেম সেন্টার কাজ করবে না কিন্তু ঠিক আছে এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টারও কাজ করবে না তো আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তো এবং হাইট দিলাম তা না হলে কিন্তু এটা সুন্দর দেখা যাত না আপনি যদি ট্রাই করে দেখতে পারবেন বর্ডার রেডিয়াস সরি রেডিয়াস রেডিয়াস ফিফটি পারসেন্ট ওকে এবং প্যাডিং দিয়ে দেয় একটু ভিতরে টেন পিকজেল প্যাডিংটা কাজ করবে না যাক প্যাডিং আমার দরকার নেই না প্যাডিং এ তো দরকার আছে আছে আচ্ছা ফ্রন্ট সাইজটাকে বাড়িয়ে নেই ফ্রন্ট সাইজ সিক্সটিন ফিফটিন পিকজেল সিক্সটিন 20 20 বেশি হয়ে যাচ্ছে 18 পিক্সেলটাই সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে আমরা 40 করে দেই 40 করে দেই সো এনাফ এখন এগুলার কালারগুলো আবার চেঞ্জ করে দিতে হবে কালার কালার হচ্ছে হোয়াইট ড্যাম ওকে কালার হোয়াইট হয়ে গেল হোয়াইট তো এখন দেখি কিছুটা মিলেছে কি না মিলেছে মিলেছে হ্যাঁ মিলেছে এখানে একটু মনে হয় একটু বড় হয়ে গেছে এখানে আমরা সিক্সটিন রেখে এটাকে আমরা থার্টি ফাইভ করে দেই তো সো থার্টি ফাইভ এটা সুন্দর লাগতেছে মোটামুটি এবং কন্টাক্টটাকে আমরা ডিজাইন করে দিব কন্ট্যাক্টটাকে ডিজাইন করার জন্য আমরা প্রথমে কন্টাক্ট 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 কন্টাক্টটাকে ডিজাইন করার জন্য আমরা কন্ট্যাক্ট কোথায় নিয়েছিলাম কন্ট্যাক্ট কোথায় কন্ট্যাক্ট বাটন কন্ট্যাক্ট বাটন এবং কন্ট্যাক্ট বাটনের ভিতরে এ আছে এটা আমরা কন্ট্যাক্ট ডট কন্ট্রাক্ট বাটন কন্ট্যাক্ট বাটনের নিচে আমরা একটা এ নিয়েছি এটাকে আমরা ধরে নিলাম কন্ট্যাক্ট বাটনটাকে এখন আমরা এটা কি ডিজাইন দেই সেটা মনে হয় আমার জন্য আমাদের জন্য খুব ভালো হবে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড একটা কালার সেট করি আগে এখন আমরা একটা প্যাডিং সেট করি প্যাডিং দিয়ে দিই উপরে দিয়ে দিই এইট পিকজেল ডানে বামে টোয়েন্টি পিক্সেল সুন্দরী লাগতেছে তাই না তো এখন সোশ্যাল যে আইকন তো আমাদের কাজে লাগতেছে না এগুলো আমরা মুছে দিই কিন্তু এখানে একটা আমরা মার্জিন দিয়ে দিতে পারি চারপাশ থেকে মার্জিন উপরের নিচে টেন পিকজেল ডানে বামে জিরো সো উপরে আমরা উপরে উপরের নিচে উপরে আছে আমরা প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা দিই সেটা হবে উপরে আমাদের মার্জিনের দরকার নেই কোনো উপরে দরকার নেই ডানের দরকার নেই নিচে টোয়েন্টি পিকজেল বা বামে জিরো পিকজেল সো এটা ঠিক আছে সো এখন বাটনটাকে আমরা নিলাম বাটনটা কোথায় নিলাম ডিজাইন বাটনটাকে প্যারিং দিলাম এবং বর্ডার রেডিয়াস দিয়ে দিব টোয়েন্টি পিকজেল এবং বর্ডার থ্রি পিকজেল সলিড সলিড দিয়ে দিলাম কিন্তু বোঝা যাচ্ছে না তা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে মুছে দিলেই বুঝতে পারবো এবং এখানে আমরা ফন্ট সাইজ ফ্রন্ট সাইজ একটিন পিকজেল ফন্ট সাইজ এক্সটিন পিক্সেল এবং কালার দিয়ে দেবো কালারটা হয়ে যাবে আমাদের ওকে কালারটা আমরা লাইট গ্রে একটা কালারটা দিয়ে দিই কালারটা কি দিয়েছিলাম হ্যাঁ ওকে তো এখানে একটু ছোটো করলে মনে হয় ভালো হবে সিক্স 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 খারাপ দেখা যাবে না ওকে ডান সিক্সটা মনে হয় বেটার লাগতেছে এখানে সিক্সটিন সো নাইস তো এখন আমাদের এখানে সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক ইমেজটা ঠিকঠাকভাবে বসে গেছে এবং নিচের এই যে এস ভিজেটাকেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিতে পারছি তো এটাকে একটু উপরে উঠলে মনে হয় বেশি সুন্দর লাগবে তো উপরে উঠানোর জন্য কিন্তু আমরা এখানে কি একটু দেখি এস ভিজিটাকে উপরে থাকবে উপরে উঠালে উঠাতে পারি আমরা এস ভিজিটাকে ধরলেই আমাদের হয়ে যাবে ডট এস ভিজি ডট এস ভিজি নয় এখানে এস একটা ভিজি পজিশন রিলেটিভ পজিশন হ্যাঁ পজিশন অ্যাপসুলেট টপ টপ টেন পিকজেল

এস ভিজি টাকে একটা ওয়েব নামে একটা ডিভের ভিতরে নেই তো নেইটাকে আমরা এখানে ধরি এর ভিতরে যে এস ভিজি আছে এস উইথ হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আর আমাদের কিন্তু স্কলবারটা বারটা আসবে না আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আর স্কলবার আসছে না পারমানেন্টলি ফিক্সড হয়ে গেছে তাই তাহলে মনে হয় আমাদের এটাও দরকার হবে না দেওয়া না এটা দিতে হবে তাহলে নিচের দিকে একটু বেশি নেমে যাচ্ছে তো আমরা নিচের দিকে থাকলেই মনে হয় বেটার লাগে যদি আপনি চান এভাবে দিতেও দিতে দিতেও দিতে পারেন কোনো ব্যাপার নাই সমস্যা নাই কোনো সমস্যাই সমস্যা না সো এখন এটা দেওয়ার পরে এখন আমাদের আরো কিন্তু কিছু জিনিস আছে এই এইগুলো কিন্তু আমরা দিই নাই বলগুলো দিই নাই তো এইগুলো আমাদের বাবেলগুলো দেওয়ার জন্য আমাদের তিনটা বাবেল নিয়েছি যখন তো আমরা তিনটা বাবেল নিচে ক্রিয়েট করব সবার নিচে গিয়ে ডিপ এই ডিপটা কিসের ডিপ সেটা আগে দেখে নেই কোন ডিপের ভিতরে নিলাম এটা এচ বটম ও আচ্ছা একটা ডিপ নিয়েছে আমাদের এস বটম না নিয়ে আমরা আমরা ইউজ করছি ওয়েব বটম ওয়েবটা থাকলেই হবে আমাদের সো কতক্ষণ হলো ভিডিওটা বিয়াল্লিশ মিনিট সো এখন আমাদের বাবেলগুলো ইউজ করার জন্য বাবেলগুলো এখানে লিখে দেয় বাবেল বাল বাবেলের ভিতরে বাবেল অন ওয়ান এবং এখানে থ্রি এটা আলাদা আলাদা করে করতে পারতাম সমস্যা নেই আমরা বাবেল অনটাকে ধরি তো এখানে বাবেল অনটাকে ধরলাম বাবল অন ক্যামরা দিয়ে দেবো হাইট হাইট দিয়ে দিব থার্টি পিকজেল উইথ দিয়ে দিব থার্টি পিকজেল ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে নিব ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম আমরা লিনিয়ার কালার দিয়েছিলাম লিনিয়ার কালার ব্যাকগ্রাউন্ড এখান থেকে কপি করে নিলাম ব্যাকগ্রাউন্ডটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব ড্যাম মুছে গেল সরি কোথায় গেল হারিয়ে গেল ট্রান্সফর্ম রোটেট ওকে ওকে তো আমরা এখানে ট্রান্সফর্মটাকে রোটেটটাকে এটা সরি ট্রান্সফর্মের ব্যাকগ্রাউন্ডটাকে পেস্ট করে দিই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসে কি সবার নিচে তো এটাকে আমরা বর্ডার রেডিয়াস করে দিতে পারি বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট এখন এটার হাইট আর কিন্তু আমরা বাড়িয়ে দিতে হবে আমাদের মনে হয় এইটটি দিয়ে দেই এখানেও এইটটি দিয়ে সো এইটটি দিলে ঠিক আছে তাহলে পজিশন পজিশন করে দিতে হবে আমাদের অ্যাপসোলেট পজিশন অ্যাপসুলেট করলে কোনো কাজ হচ্ছে না হবে কিভাবে আমরা তো টপ দি নাই টপ দিয়ে দেই আমরা থার্টি থার্টি পার্সেন্ট পার্সেন্ট পজিশনের টপ দিয়ে দিলে হয়ে এখানে চলে আসে তো এটাকে আমরা রাইটে নিতে চাই যখন সেহেতু আমরা লেফট ইউজ আমরা সো না একটু উপরে উঠাতে হবে একটু উপরে উঠানোর জন্য আমরা টোয়েন্টি দিয়ে দিই এবং এটাকে আমরা হান্ড্রেড করে দিই বড় বাবেলটা দিয়ে দিই বড় বাবেল বড় বাবেল বাবেল হবে হান্ড্রেড হান্ড্রেড এবং পরবর্তীটা আছে নিচের এইখানে বাবেল টু বাবেল টুকেও ধরি আমরা আচ্ছা বাবেল ওয়ানটাকে ডুপ্লিকেট করে নেই ডুপ্লিকেট ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের ডুপ্লিকেট হবে এটা সেটিংটা সেভ করে নিতে হবে ডুপ্লিকেট ভিএস কোড এক্স সিস্টেম এটা আপনি লিখে গুগলে সার্চ করলেই হবে আর কি না গুগল শর্টকাট এই ভিএস কোড শর্টকাট কি ডুপ্লিকেট ডুপ্লিকেট এটা লিখে জার্জ দিলে গুগলে পেয়ে যাবেন সেট করে নিন আপনার মতো আমি কন্ট্রোল ডি দিয়ে রেখেছি সেট করে নিয়েছি সো এখানে এই বাবেল বাবেল টু বাবেল টু বাবেল টু এখানে অনটাকে টু করে দিব এবং টপ থেকে আমরা থার্টি করে দিব এবং এখানে আমরা সেভেন্টি সেভেন্টি আর টু পরে করে দিতে হবে আমাদের এখানে ফিফটিন পিক্সেল এবং লেফট থেকে আমরা ফিফটি করে দিব সো এখানে আমরা সেভেন্টি না দিয়ে সিক্সটি 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 হ্যাঁ সিক্সটি করে দিলাম এবং লেফট থেকে এটাকে লেফট থেকে দিয়ে দিব থার্ডটি সো এখন আরেকটা কাজ হচ্ছে এখান থেকে আমরা এটাকেও ডুপ্লিকেট করে ট বাবেল টি আর ডাবল ই থ্রি করে দিলাম এখান থেকে এটাকে আমরা সেম সাইজ থাকবে সাইজটা সেম রেখে আমরা নিজের দিক থেকে এটা টপ থেকে দিয়ে দিবো আমরা সিক্সটি এবং লেফট থেকে আমরা এটাকে ফিফটি ফিফটি বেশি হয়ে যাচ্ছে ফোরটি ফিফটি ফিফটি না ফোরটি হ্যাঁ ফোরটি তো মোটামুটি না ঠিকঠাক দেখা যাচ্ছে সব কিছু কিন্তু আমরা এটাকে কিন্তু এখন ঠিক করতে পারিনি এখন যদি আমরা এটাকে রেসপন্সিভ করতে চাই তাহলে কি হয় দেখি সেভেন্টি এইট পিক জেলে মোটামুটি সব ঠিকঠাকই দেখা যাচ্ছে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে না তা আমরা এখানে রেসপন্সিভ করার জন্য আমরা জেনেছি সিএসএস এর ভিতরে যে এখানে ব্যবহার করতে হয় আট দি রেট মিডিয়া স্ক্রিন স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ ডবল আইডিটিএই সেভেন হান্ড্রেড সিক্সটি এইট পিক জেল এর ভিতরে আমরা প্রথমে এই এই টুটাকে সিলেক্ট করে এই টুটাকে আমরা একটু ফন্ট সাইজটা কমিয়ে দেই ফোন সাইজটা কমিয়ে দিলে এটা আমরা ডিফল্টে নিয়ে যাই ডিফল্ট হ্যাঁ ওকে ফন্ট সাইজটা যদি আমরা কমিয়ে দেই থার্টি করে দেই সেটা সুন্দর হচ্ছে তো এটাকে আমরা কপি করে নিব জাস্ট এখানে রেসপন্সিভ করা খুবই যে ব্যাপার এটা কোনো সমস্যাই না সো এখানে চেঞ্জ হচ্ছে না দরকার নেই না চেঞ্জ হলে আমাদের কোনো টেনশন নাই ইম্পর্টেন্ট ইউজ করব চেঞ্জ হয়ে যাবা ফোর্স করলাম সো আর কোনোটা চেঞ্জ করার দরকার হচ্ছে না সো এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তো এখানে মোবাইল স্ক্রিনে ক্লিক করলাম থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভটাকে এখানে আমি ডুপ্লিকেট করি এই মিডিয়া কয়টাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে লিখে দিব থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ পিকজেল এটাকে মুছে দেই এখন আচ্ছা এটাকে মুছে না দিয়ে এখানে থার্টি পিকজেল আরো কম দিয়ে দেই টোয়েন্টিতেও আছে না ফিফটিন পিকজেল আচ্ছা সরি আমরা কোনটাকে করতে করতেছি আমরা সেকেন্ডটাকে করতে আচ্ছা যেখান এটা অটোমেটিক্যালি আছে যেহেতু এটাকে আমরা করে দিই এইটিন পিকজেল না থাক এটাকে বাদ দিয়ে আমরা প্রথমটাকে প্রথম থেকে শুরু করি এটাকে আমরা দিয়ে দিই ফন্ট সাইজ থার্টি পিকজেল থার্টি না টোয়েন্টি ফাইভ পিকজেল করে দিই টোয়েন্টি ফাইভ পিকজেল তো এখানে ন্যাপ ও সরি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে দিলাম এখানে সেকেন্ড ব্র্যাকেটটা কপি করে নিই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম কাজ করতেছে না যেহেতু ইম্পর্টেন্ট ব্যবহার করব দেন পরবর্তীতে মেনু মেনুগুলাকে সাইজটা ছোট করে ফন্টস সরি মেনুগুলার সাইজটা করে দিলাম পিকজেল তো আমরা যখন রেসপন্স অন্য কাজ করবো তখন কিন্তু আরো সুন্দর হবে তখন আর কি যাবাই স্কিপ যে করে দিয়ে কাজ করবো তখন মেনু এগুলো ক্লিক করলে তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি সুন্দরভাবে এখানে ফন্ট সাইজ টুয়েলভ পিকজেল এবং এখানে মার্জিন দিয়ে যাই কিছু মার্জিনটা হচ্ছে প্রায় টেন পিকজেলের মতো করে দিই তাহলে কি হয় হ্যাঁ মোটামুটি সুন্দরই লাগতেছে এবার তো এটাকেও আমরা এখানে পেস্ট করে দিই নিচে সেকেন্ড ব্র্যাকেটটা কপি করা হয়নি কপি করে দিলাম এখানে জাস্ট ইম্পর্টেন্ট ব্যবহার করে দিব তো এখানে আমাদের নেভিগেশন বারটাও সুন্দরভাবে মিলে গেল তো পরবর্তীতে এখন কাজ করতে হয় আমাদের ব্যানার নিয়ে তো এখানে ব্যানার প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের ভিতরে আমরা ফ্লেক্স করেছিলাম কিন্তু এখানে এখন করে দেব ফ্লেক্স ডিরেকশন কলাম কলাম করে দিব কলাম করলে ছবিটা নিচে চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটা প্রেজেন্টেশনকে করেছি তো প্রেজেন্টেশনটাকে কপি করে এখানে নিয়ে আসলাম সেকেন্ড ব্র্যাকেট কপি করা হয়নি শেষ করলাম কাজ করতেছে করতেছে সো এভরিথিং ডান এটা কিন্তু সমানভাবে মিডলে মিডলেই আছে অলরেডি এবং এই যে এইচ টুকে আমরাকে এবং এখন ফ্লেক্স নিয়েছিলাম ফ্লেক্স এখানে প্রেজেন্টেশন ফ্লেক্স আমরা টু এবং প্রেজেন্টেশন হিরো হিরোকে নিয়েছিলাম আর কি হিরো হিরোকে নিয়েছিলাম জিরো এখানে আমরা জিরো করে দিই জিরো করে এখন আমরা দেখি এখানে ব্যানারে কত পাচ্ছে প্রেজেন্টেশন টেক্সটকে যে প্রেজেন্টেশন টেক্সটকে তো অলরেডি থাকার কথা দেখি আমরা অলরেডি কিন্তু প্রেজেন্টেশন টেক্সট ফুলি পাচ্ছে এইট্টি পার্সেন্ট উইথের পরে মাঝখানে আছে এটা তো আমরা এখানে লাইন হাইটটাকে একটু কমিয়ে দিব এটা আমরা ব্রেক ব্যবহার করছি সেই জন্য নিচের বাই নিচ বাই নিচে চলে আসছে তো এটাকে যদি আমরা ফন্ট সাইজটা সেট করে দিই ওকে ফন্ট সাইজ কোথায় আছে ফন্ট সাইজ ফন্ট সাইজ এইচ টু এইচ টু এইচ টু নিচে আছে নিচে গিয়ে ফোন সাইজটা ছোট করলেই মিডেলে চলে আসতেছে আমাদের টোয়েন্টি এটাই সুন্দর হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিবো কোথায় নিচে সো এখন এগুলাকে একটু ছোট বড় করে নিতে হবে এটাকে আমরা হান্ড্রেড পিক আছে তো এটাকে আমরা করে ফিফটি এবং সেকেন্ডটাকে আমরা ফিফটি করে দিব এবং লেফট থেকে এটাকে আরও বাইরে চলে যাই সেভেন্টি করে সেভেন্টি করে দিব এখানে হাই উইথ এটাকে নিয়ে কপি করে বসিয়ে দিব এখানে এবং নিচে ক্লোজ করে দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিব তো এখানে প্রথম দুইটা লাগবে না পরের তিনটা লাগবে সেহেতু আমার তিনটার ভিতরে ইম্পর্টেন্ট ব্যবহার করে দিই এটাকে একটু লেফট রাইটে নিয়ে যেতে হবে সিক্সটি করে দিই সিক্সটি এবং এখানে টপ থেকে টব থেকে টোয়েন্টি ফাইভ থেকে আর একটু কম নিতে হবে ফোরটি ফাইভ বাবেল টুকে আমরা এটা করে দিলাম তো বাবেল টুকে করে দিলাম এখানেও আবার সেম্পোসেস তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এগুলো ব্যবহার করতে হবে না এগুলোর অন্য একটা টিক্স অন্য যখন পরবর্তী টিকিট এলে এসব আর একটু আলোচনা করবো আমরা ওকে না প্রবলেম টেনশনের কোনো কারণ নেই ভাই যেখানে আছে টপ থেকে ফিফটি এটা হচ্ছে বাবেল থ্রি কপি করলাম পেস্ট মারলাম এবং নিচে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট কলস কারণ এই হলুদের সাথে এই হলুদ মিলে গেছে ঠিক আছে এভাবেই কিন্তু বুঝতে পারলাম তো এটা কাজ করবে না ইম্পর্টেন্ট দিলাম করল সো এখন ইমেজটাকে একটু নিচের দিকে নামানো দরকার তাহলে এটাকে আমরা ইমেজটাকে না নামে আমরা যদি প্রেজেন্ট টেক্সটটাকে ই করি আমরা পাডিং দেই অথবা মার্জিন দেই মার্জিন দেই জিরো উপরে ডানে জিরো নিচে টোয়েন্টি পিকজেল টোয়েন্টি পিকজেল দিলে কাজ হচ্ছে না তাহলে আমরা দিয়ে দেবো এখানে টেন ভি বেশি হয়ে যাবে না বেশি হচ্ছে না ঠিক আছে সো এবার মোটামুটি মানুষের মতো দেখা যাচ্ছে আর কি রেসপন্সিভও সুন্দরই লাগতেছে তো এটাকে জাস্ট কপি কপি পেস্ট করে দিব ফ্লেক্স অলরেডি সেকেন্ড ডেটা আমরা চেঞ্জ করিনি যেহেতু সেহেতু আমার দরকার নেই জাস্ট এখানে গিয়ে মার্জিন এটার দরকার নেই এটা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে সো এই ছিল আজকের ভিডিওটা তো এর পরবর্তীতে কিন্তু আমরা আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো আর একটা প্রজেক্ট আমার করা আছে অলরেডি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এস টিএমএল সিএসএস দিয়ে সেটার নেভিগেশনটা অনেক সুন্দরভাবেই করা আছে তো এরপরে আমরা যাবার স্ক্রিপ্ট রিয়াক্ট এবং নতুন নতুন প্রজেক্ট আরও করব আপনারা যদি আরও চান যে এস টিএমএএল দিয়ে আরও কিছু প্রজেক্ট তৈরি করি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি ইনশাল্লাহ আরও তৈরি করবো সো এবং অলরেডি কিন্তু আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট কমপ্লিট তৈরি করা আছে চার পাঁচটা সেকশন সহ সুন্দরভাবে অ্যানিমেশন বুস্টার আপ ইউজ করে যা বা যে করে ইউজ করে সেটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দেব সেই ভুলবেন না আর পাশে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটা আছে ওটাকে নোটিফিকেশনটা অন করে দেবেন